বিদর্ভীদের সাথে মুসলমানদের কোন ধরনের বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যায় না কোন বিদর্ভী নারীকে কোন মুসলমান পুরুষ বিবাহ করতে পারবে না করলে এই বিবাহ হবে না বাতিল কোন মুসলিম নারী কোন বিদর্ভী পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না বিদর্ভী এই ক্ষেত্রে বিবাহের মাসআলার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে বিদর্ভী দুই ধরনের বিবাহের মাসআলার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে বিদর্ভী কয় ধরনের দুই ধরনের এক নম্বরে বিদর্ভী মানে তো যারা মুসলমান নয় এক নম্বরে এমন বিদর্ভী যে আবার বিদর্ভী কিন্তু পূর্ববর্তী কোন আসমানি ধর্মের অনুসারী বলে নিজেকে দাবি করে অর্থাৎ ইহুদি নাসারা আহলে কিতাব বলা হয় কোরআনের ভাষায় এদেরকে আর দুই নম্বরে বিদর্ভী আবার পূর্ববর্তী কোন আসমানি ধর্মেরও অনুসারী হওয়ার দাবিদার নয় অর্থাৎ দ্বিতীয় স্তরের বিদর্ভী এর মধ্যে দুনিয়ার যত পৌত্তলিকতা অনুসরণকারী পৌত্তলিক আছে চাই সে মূর্তি পূজারী হোক অথবা অগ্নি পূজারী হোক সূর্য পূজারী হোক প্রকৃতি পূজারী হোক ন্যাচারিস্ট হোক যত আছে এরা সব তো কোরআনে কারীমের মধ্যে প্রথম যে বিধর্মী অর্থাৎ যারা না দ্বিতীয় যে বিধর্মী অর্থাৎ যারা আসমানি ধর্মের অনুসারী নয় যেমন সনাতনী ধর্ম অবলম্বী হিন্দু ধর্ম অবলম্বী শিখ বৌদ্ধ জৈন এগুলো সব আসমানি বিধর্মী এবং আসমানি ধর্মের অনুসারী নয় আমার কথা কি আপনাদের বুঝে আসতেছে সূরা বাকারা এর মধ্যে এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তানকিহুল মুশরিক ওয়ালা তানকিহুল মুশরিক ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন ওয়ালা আমাতুন মুমিনাতুন খাইরুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম আল্লাহ বলেন খবরদার হে মুসলমানেরা লা তানকিহুল মুশরিকাতি এই ধরনের মুশরিকদেরকে তোমরা বিবাহ করতে পারো না ওয়ালা ওয়ালা আমাতুন মুমিনাতুন খাইরুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম এই ধরনের বিধর্মী নারীদের সৌন্দর্য তোমাদেরকে যতই মুগ্ধ আর বিমোহিত করুক না কেন তারপরও এই ধরনের বিধর্মী নারীদেরকে বিবাহ করার অনুমতি নাই আল্লাহ তাআলা বলেন এর চেয়ে মুসলিম সমাজের নিম্ন শ্রেণীর একজন মুমিন নারীও তোমার জন্য উত্তম কারণ তার মধ্যে ঈমান আছে তো এই ক্ষেত্রে তো মানে কোনো ধরনের কোনো আলোচনারই বিষয় না যে হিন্দু সনাতনী ইত্যাদি ধর্মাবলম্বীদের সাথে বিবাহ জায়েজ না বৈধ নয় দ্বিতীয় যে বিধর্মী আছে যারা নিজেদেরকে পূর্ববর্তী আসমানি ধর্মের অনুসারী হিসাবে দাবি করে আহলে কিতাব এদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে সূরায়ে মায়েদা এর মধ্যে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা উহিল্লা লাকুম আত-তাইয়িবাত ওয়া তা'আমুল লাযীনা উতুল কিতাব হিল্লুল লাকুম ওয়া তা'আমুহুম হিল্লুল লাহুম والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان আল্লাহ বলেন অন্যান্য বিধর্মী আর আহলে কিতাব বিধর্মীদের ক্ষেত্রে দুইটা বিষয়ে একটু পার্থক্য আছে এক নম্বরের পার্থক্য হচ্ছে এই যে অন্যান্য বিধর্মীদের জবাইকৃত পশুর গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম ওটা ওরা জবাই করলেও ওই জবাই মুসলমানদের জন্য শরীয়ত সিদ্ধ নয় অন্যান্য যে সাধারণ বিধর্মী আছে কিন্তু আহলে কিতাব বিধর্মী যদি হয় ইহুদি এবং নাসারা তাহলে তারা যদি জবাই করে ওই জবাইকৃত পশুর গোশত খাওয়া মুসলমানদের জন্য জায়েজ আছে গরু ছাগল ভেড়া মহিষ দুম্বা অথবা আপনার ছোট পাখি মানে হাঁস মুরগি ইত্যাদি তাদের জবাইকৃত পশু বা প্রাণী পাখি এটা মুসলমানদের জন্য খাওয়া জায়েজ আছে এটা এক নম্বরের পার্থক্য দুই নম্বরের পার্থক্য ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ইযা আতাইতুমুহুন উজুরাহুন মুহসিনিনা ওয়াইরা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিযি আখদান মুমিন নারীরা যেভাবে তোমাদের জন্য বিবাহ করা মুমিন নারীদেরকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ আহলে কিতাব নারীদেরকেও বিবাহ করা তোমাদের জন্য বৈধ যদি উদ্দেশ্য থাকে প্রকৃত পক্ষেই বৈবাহিক সম্পর্ক স্থাপন করা
তাহলে বোঝা গেল যে অন্যান্য সাধারণ বিধর্মীদেরকে বিধর্মী নারীদেরকে বিবাহ করা জায়েজ নাই কিন্তু আহলে কিতাব বিধর্মী ইহুদি নাসারা বিধর্মী নারীদেরকে বিবাহ করা মুসলমানদের জন্য জায়েজ আছে এটা সূরা মায়েদার এই আয়াতের দ্বারা বোঝা যায় কিন্তু এখানে মুসলিম মুহতারাম উপস্থিতি বোঝার বিষয় হলো এই যে এটা ব্যাপকভাবে বৈধ বিষয়টা এরকম না বরং উলামায়ে কেরাম এই আয়াতের তাফসীরের ক্ষেত্রে বলেছেন এই দোনো বিধানের ক্ষেত্রে তাদের জবাইকৃত গোশত খাওয়া অথবা তাদের নারীদেরকে বিবাহ করা দোনোটার ক্ষেত্রেই এক নম্বরের বিষয় হচ্ছে যে তারা প্রকৃত পক্ষেই ইহুদি এবং নাসারা হইতে হবে হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব যিনি সারা পৃথিবী ঘুরেছেন তিনি বলেছেন যে ইউরোপ আমেরিকা এবং বর্তমান সারা বিশ্বের যে ইহুদি অথবা খ্রিস্টান বলে যারা নিজেদেরকে ধর্ম পরিচয় দেয় এদের 95% 95% এমন যারা বাস্তব বিশ্বাসে এরা সবাই এরা শুধু বিধর্মী না বরং বাস্তব বিশ্বাসে এরা নাস্তিক তার মানে এরা আল্লাহকে বিশ্বাসই করে না তো আল্লাহকে যদি বিশ্বাসই না করে তাহলে ওই সনাতনী ধর্মাবলম্বী আর হিন্দু বৌদ্ধ জৈন ইত্যাদি শিখ ইত্যাদি ধর্মের মাঝে আর এই আহলে কিতাব ধর্মের মাঝে কোনো পার্থক্য নাই নামের দ্বারা কিছু হয় না ধর্মের আসল ভিত্তি হচ্ছে বিশ্বাস কথা কি বুঝতেছেন আপনারা তো এই যদি তারা তাদের বিশ্বাসে এমন হয় যে আল্লাহকেই বিশ্বাস করে না সুতরাং কাগজে কলমে ইহুদি আর নাসারা বলার দ্বারা এমন নারীদেরকে বিবাহ করা বিবাহ করলেও বিবাহ হবে না বিবাহ করলেও এটা বিবাহ হবে না এটা বাতিল বলে গণ্য হবে এবং সম্পর্ক অবৈধ এবং জিনা আর ব্যভিচার হিসাবে গণ্য হবে তাহলে এক নম্বরে নাস্তিক না হইতে হবে প্রকৃত পক্ষে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে দুই নম্বর শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলে হবে না আল্লাহ তাআলার সবচেয়ে বড় বড় পরিচয় হচ্ছে একত্ববাদ মক্কার লোকজন নবীজিকে এসে বলছে যে আপনি যে রবের দাওয়াত দেন ওই রবের একটু বংশ পরিচয় ডাকাটা আমাদেরকে একটু বলেন বংশ পরিচয়টা আমরা একটু শুনি বিবাহ করার ক্ষেত্রে যেমন মানুষ হাসাব নসাবের খোঁজ খোঁজ খবর নেয় তো আল্লাহর ধর্ম আমরা মানব আল্লাহর একটু বংশ পরিচয় জানা দরকার আমাদের আল্লাহ তাআলার বংশ পরিচয় এর প্রশ্নের জবাবে সূরা ইখলাস নাযিল করে বলেছেন নবীজি আপনি বলে দিন কুল বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলার কোনো বংশ পরিচয় আল্লাহ তাআলার কোনো বংশ নাই আল্লাহ এক এবং একক তো বলছিলাম আমি যে শুধু আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস নয় আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে হবে আল্লাহর একত্ববাদে বিশ্বাসের প্রশ্নে বর্তমান পৃথিবীর 99.99% 99% খ্রিস্টান আল্লাহর একত্ববাদের প্রশ্নে এরা আর মুয়াহ্হিদ এবং একত্ববাদী থাকে না একেবারে 99% খ্রিস্টান এরা বহুত্ববাদ বহু খোদায় বিশ্বাসী কারণ বর্তমান তো তারা তাদের ধর্মীয় পরিচয়ের মধ্যেই তারা দিয়ে রেখেছে যে তারা ত্রিত্ববাদকে বিশ্বাস করে তিন খোদায় বিশ্বাস করে আল্লাহ ঈসা এবং মারিয়াম অথবা আল্লাহ ঈসা এবং জিব্রাইল তিন খোদায় বিশ্বাস এটা তো একেবারে তাদের ধর্মীয় গ্রন্থাদিতে একেবারে এটা কোনো সিক্রেট না এটা ওপেন একটা বিষয় সুতরাং একেবারে 1% হয়তো খুঁজলে কোথাও পাওয়া যাবে যে খ্রিস্টান এবং সে একত্ববাদী বিশ্বাসী এই জন্য এখন ইউরোপ আমেরিকাতে খুব শোনা যায় খুব শোনা যায় সাবেক কি তথ্য উপদেষ্টা নেই তারও মানে খ্রিস্টানা অভিযোগ কি যেন নাম এই মানে স্ত্রী ইহুদি ছিল এবং এটা নিয়ে রীতিমতো সংসদের মধ্যে একেবারে মুফতি সাহেবের মতো ফতোয়া দিয়ে গর্ব প্রকাশ করেছে আহলে কিতাব তাদের সমস্যা কি বিবাহ করা তাদেরকে জায়েজ আছে আমাদের জন্য বৈধ এই বর্তমান পশ্চিমা বিশ্বে ইউরোপ আমেরিকাতে মুসলমান যুবকদেরকে ব্যাপকভাবে এটার মধ্যে লিপ্ত হতে দেখা যাচ্ছে এবং বেশিরভাগ উদ্দেশ্য আসলে বিবাহ নয় বৈবাহিক সম্পর্ক নয় বেশিরভাগ এখানে উদ্দেশ্য থাকে আমি যতটুকু জানি সিটিজেনশিপ নাগরিকত্ব লাভ করা
আপনার চিন্তা করা উচিত যে নাগরিকত্বের সামান্য পার্থিব স্বার্থ সিদ্ধির জন্য নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে দেওয়া এটা কত হীন জঘন্য আর কত নিচু মনমানসিকতার কাজ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন এইজন্য এই বিদ্রোহী আহলে কিতাবদেরকে বিবাহ করা জায়েজ এটা এমন এক মূলনীতি যে বর্তমান যদি এটাকে হেরিকান দিয়েও খোঁজা হয় তাহলে এই মূলনীতির কোনো খণ্ডিত বিক্ষিপ্ত কোনো একটা উদাহরণ পাওয়া যাবে না যেটা ইসলামী মানদণ্ড মোতাবেক আসলে যায় না তারপরে যদি সব শর্ত শরায়েত ইত্যাদি পাওয়া যায় এরপরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে যদি আশঙ্কা থাকে যে ওই নারী স্বামীর উপরে সন্তানদের উপরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে তাহলে সেক্ষেত্রেও বিবাহ করা জায়েজ হবে না যাই হোক এজন্য এই স্লোগানের ধোকায় কেউ না পড়ে বিদর্ভীদের ক্ষেত্রে চাই এই সাধারণ বিদর্ভী হোক অথবা আহলে কিতাব বিদর্ভী হোক এদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করার কোনো সুযোগ নেই